দুই পৃথক নেশা বিরোধী অভিযানে সাফল্য পেল আগরতলা রেল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বহিরাজ্যের চারজন নেশা কারবারী সহ বিপুল পরিমাণ নেশা সামগ্রী আটক করে রেল পুলিশ এ বিষয়ে জিআরপি থানার ওসি তাপস দাস জানিয়েছেন গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার আগরতলা রেল স্টেশন চত্বরে অভিযান চালিয়ে রেলে করে গাঁজা পাচারকালে বিহারের তিন নেশা কারবারিকে আটক করা হয় ধৃতদের মধ্যে দুইজন মহিলা একজন পুরুষ তাদের কাছ থেকে চার কেজি একশো গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে যার বাজার মূল্য আনুমানিক পঞ্চাশ হাজার টাকা হবে বলে জানা গেছে বহুদিন ধরে রেলচোকে গাঁজা পাচার করে আসছিল তারা অবশেষে মঙ্গলবার তাদের জালে তুলতে সক্ষম হয়েছে আগরতলা রেল পুলিশ অপরদিকে এদিনে রেল স্টেশন চত্বর অভিযান চালিয়ে আরও এক নেশা কারবারিকে আটক করতে সক্ষম হয় রেল পুলিশ তাকে আটক করে তল্লাশি চালিয়ে দুশো বোতল এসকফ সিরাফ উদ্ধার করা হয়েছে তাদেরকে ধরেছেন এবং তাদের কাছ থেকে কি কি পাওয়া গিয়েছে হ্যাঁ অ্যাকচুয়ালি গতকালকে আমাদের আগরতলা জি এ দুইটা এনডিপিএস কেস মানে রেজিস্টার করা হয়েছে তো প্রথম তো হলো যে তিনজন বিহারি তাদের বারে বিহারে তাদেরকে অ্যারেস্ট করেছে আমাদের আগরতলা রেল স্টেশন থেকে যেটা আমরা আগরতলা আর এবং আগরতলা জি আর এই করেছি তো এর মধ্যে একজন হলেন পূজা দেবী যা ডিস্ট্রিক্ট শোণিতপুর আসামের আর আরেকজন হলেন রেশমি কুমারী উনি পাটনা বিহারে আর আরেকজন হলো পরবেশ কুমার সিং উনি ভাগলপুর ডিস্ট্রিক্ট বিহারে তো ওনাদের মানে তারা জয়েন্টলি আমাদের যে আগরতলা রেল স্টেশন আছে অল্প অল্প করে গাঁজা নিচ্ছে যা আমাদের কাছে অনেক দিন ধরেই খবর এবং আমরা অনেক দিন ধরেই তাদেরকে দৌড়ার চেষ্টা করছি তো কালকে আমরা জয়েন্টলি আমরা এটা করতে পেরেছি এবং তাদের কাছ থেকে একটা লেডিস ব্যাগের মধ্যে চার কেজি একশো পঞ্চাশ গ্রাম গাঁজা পাওয়া যায় আর কি তারা প্রত্যেক সময়ে এরকম অল্প অল্প করে নিয়ে যায় তো তাদের এগেন্স্টে আমরা গতকালকে একটা মামলা নিয়েছি আমাদের আগরতলা জেলা পিথানাতে আজকে আমরা তাদের আগরতলা মহামান্য আদালতে প্রেরণ করছি আর আরেকটা যেটা হয়েছে এটা যে ডেমো ট্রেন আছে মানে দুপুরবেলা উনি ওই ডেমো ট্রেনে করে মানে বিহার থেকে নিয়ে এসছে দুইশো এসক তো উনি ওনার নাম হলো সানি কুমার উনিও পাটনা ডিস্ট্রিক্টে পড়ে বিহার রাজ্যে তো আমরা ওনার এগেনস্টেও গতকালকে একটা মামলা নিয়েছি এবং আজকে ওনাকে মহামান্য আদালতে প্রেরণ করছে আর যেটা বললেন যে বাজার মূল্য যে স্কোপের বাজার মূল্য যেটা ডেস্টিনেশন মূল্য মানে ওর কাছ থেকে কথা বলে জানলাম প্রায় আশি হাজার টাকার মতো হবে আর গাঞ্জাগুলি ডেস্টিনেশন মূল্য যেখানে তারা বিক্রি করবে এখানে প্রায় আটচল্লিশ পঞ্চাশ হাজার টাকার মতো হবে বলছে তাদেরকে কি কোনো পুলিশ রিমান্ড কি হ্যাঁ তাদেরকে জুডিশিয়াল কাস্টোডিতে রেখে আমরা ইন্টারোগেশন করবো এরকম পুলিশ রিমান্ড চাইছি জেসিতে বুধবার তাদের সকলকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন ওসে রিপোর্ট আর ই নিউজ